Assalamualaikum everyone, welcome back to my page. আমি হ্যাপি বলছি ইউএসএ থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি স্টাইরোফোম দিয়ে এই মুন আর স্টারটা বানিয়েছি। তো চলুন তাহলে দেখে আসি এই রিসাইকেলড ডিআইওয়াই রমাদান ডেকোরেশনটি। ডিআইওয়াই মুন বানানোর জন্য এখানে আমি একটা স্টাইরোফোম নিয়ে নিয়েছি। এখন এটা আমি মুন শেপে কেটে নিচ্ছি। মুন শেপটা এখন আমি স্টাইরোফোম থেকে কেটে নিচ্ছি। মুনটা কাটা হয়ে গেছে। এখন মুনটা কার্ডবোর্ডের উপর রেখে ট্রেস করে নিব আর দুটা মুন কেটে নিব এই একই মাপে। একটা এই মুনের উপরে দিব আর একটা নিচে দিব। মুনটা যেভাবে কেটেছি এখন একইভাবে আমি এখানে একটা স্টার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে প্রিন্ট আউট করে নিতে পারেন অথবা পাশে স্টার শেপের কিছু থাকলে বসিয়ে ট্রেস করে নিয়ে তারপরে একই রকম করে আমি কেটে নিচ্ছি। এখন আমার মুন আর স্টারটা বানানো হয়ে গেছে। এখন আমি এটা গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি। হট গ্লু কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। সবগুলো সাইড ঠিক আছে নাকি দেখে চেপে চেপে লাগিয়ে ফেলতে হবে। একইভাবে আমি স্টারটা বসিয়ে দিচ্ছি। আগে কর্নারটা চেক করে দেখবো। এখন আমি মুনটা কভার করে নিচ্ছি। এখানে আমি পেন্টার টেপ ইউজ করছি। আপনারা চাইলে ডাক টেপও ইউজ করতে পারেন। পেন্টার টেপ দিয়ে আমি খুব সুন্দর করে কভার করে নিয়েছি। পেন্টার টেপ দিয়ে কভার করেছি যেন আমার শেপটা ঠিক থাকে আর স্টাইরোফোম যেন বের হয়ে না আসে। এখন এগুলো কভার করার জন্য আমি গোল্ডেন টেপটা ইউজ করছি। আপনারা চাইলে কন্ট্যাক্ট পেপার ইউজ করতে পারেন। এই ডাক টেপগুলো আমি হবি লবি থেকে নিয়েছি। তো প্রথমে আমি এই যে সাইডগুলো কভার করে নিচ্ছি, এরপরে আমি উপরের সাইডটা কভার করব। গ্লু কিন্তু অত স্ট্রং না, তাই আমি একটু হালকা করে এই গ্লিটার টেপগুলোর হট গ্লু দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো একটু একটু করে কেটে দিচ্ছি, তাহলে আমার বসাতে সুবিধা হবে। এই যে ছোট ছোট করে কেটে দিচ্ছি। একেবারে বসাতে গেলে এটা ফিনিশিংটা ভালো আসবে না। এখন আমি এগুলো চেপে চেপে বসিয়ে দিচ্ছি। এই যে আর চাইলে একটু করে গ্লো দিতে পারেন।
এখন এমনিতেই দেখতে সুন্দর লাগছে, কিন্তু এখন আমি আরেকটা স্টেপ করব। এখানে আমি ইউজ করছি ডলার ট্রির ব্লিং র‍্যাপ। তো এখন এটা আমি আবার কভার করে নিচ্ছি। তো এগুলোতে অলরেডি গ্লু দেওয়া আছে, তো আমি আলাদা করে কোনো গ্লু দিতে হবে না। আর এগুলো কাটতে একেবারে ইজি, তো আমি এই যে জাস্ট বসিয়ে দিব, বসিয়ে আমি কেটে নেব, এই যে বসিয়ে নিয়েছি। এখন এই যে সাইডগুলো কেটে নিচ্ছি। তো এই যে মনটা ডান, এটা অলরেডি দেখতে অনেক সুন্দর লাগছে, কিন্তু এই যে সাইডগুলো দেখা যাচ্ছে, তো এগুলো আমার কাছে ভালো লাগছে না। এখানে আমি একটা গোল্ডেন লেস নিয়েছি, তো আমি জাস্ট এটা এইভাবে করে সাইডে দিয়ে লাগিয়ে দিব, যেন এই সাইডগুলো বোঝা না যায় যেগুলো কেটেছি। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে রাখতে পারেন, এইভাবেও সুন্দর লাগছে। আমি এখন এই লেসগুলো গ্লু দিয়ে লাগিয়ে দিচ্ছি। এই সেটটা দেখেন কি রকম লাগছে, দেখতে ওপেন হয়ে আছে জয়েন্টগুলো, বোঝাই যাচ্ছে যে এটা আমি বাসায় বানিয়েছি। আর এই সেটটা দেখেন, এই যে জয়েন্টগুলো বোঝার কোনো উপায় নেই। এই ধরনের ছোটোখাটো ফিনিশিংগুলো ঘরের বানানো জিনিসটাকে আলাদা একটা সৌন্দর্য দেয়। তো আমি এরকম করে এই সাইডেও লাগিয়ে দিচ্ছি। তো মোনার স্টার্টার রেডি হয়ে গেছে। স্ট্যান্ডের জন্য আমি বাসায় থাকা এখানে একটা প্লাস্টিকের গ্লাস নিয়েছি, তো আমি এটা এখান থেকে কেটে ফেলবো। বাটার নাইফ দিয়ে আপনারা এটা করতে পারেন, তো আমার কাছে এই টুলটা আছে, আমি এটাই ইউজ করছি। তো এই যে আমি যে কাপগুলো কেটে নিয়েছি এগুলো এখন আমি হট গ্লু দিয়ে লাগিয়ে দিচ্ছি। কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন। আপনি যদি ঘর সাজানোর ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি লাইক এবং ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।